Welcome to Chirkut Infinity, আর আমি শরণা এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল দেশের মাটির আপডেট দেবো বলে। দেশের মাটির সিরিয়ালে ইতিমধ্যে আমাদের নোয়া রানী বিছানায় শুয়ে রয়েছে, মানে হসপিটালের বিছানায় শুয়ে রয়েছে, তিনি কথা বলতে পারছে না। ব্যাক অফ দ্য মাইন্ড তার ওই স্টোরিটাই ঘুরপাক খাচ্ছে যে কীভাবে তাকে শ্যুট করা হয়েছিল। তো ওই জিনিসটা থেকে তিনি এতটাই ভয় পেয়েছেন যে তিনি আর কথা বলতে পারছেন না। এখন নোয়ার বাবা এবং মা সেখানে গেছে, ডাক্তার বলেছে যে আপনার বাবা মা এসেছে, কোনো রকম কোনো রিয়াকশান নেই, কোনো কথাবার্তা নেই, চুপচাপই উনি শুয়ে রয়েছেন। এদিকে কিয়ান গেছে দেখা করতে, কিয়ান বুঝতে পেরেছে নোয়ার কন্ডিশন, ডাক্তারের সাথে কথাবার্তা হয়ে গেছে, ডাক্তারও জানিয়ে দিয়ে কিয়ানের সাথে একমত হয়েছে যে এই ধরনের পেশেন্ট দুদিন পরেও কথা বলতে পারে, আবার সারা জীবন কথা নাও বলতে পারে। তো এখন যাই হবে সবটাই ভগবানের উপরে। এবং এটাও ডাক্তার বলে দিয়েছে যে আমার মনে হয় যে যে পরিবারে এত হাসি আছে, মজা আছে, আড্ডা আছে, তো এই সমস্ত কিছুর মধ্যে থাকলে হয়তো ইচ্ছা হলো কথা বলে উঠলো, তো তারপর থেকে কথা বলতে পারবে। এবং যদি তার মনে হয় যে না আমি আর কথা বলবো না, কোনো কিছুই আর ভালো লাগছে না, জীবনের প্রতি একটা অবসাদ এসে গেছে, তো আর হয়তো কথা বলবে না। তো ব্যাপার হচ্ছে এখন একটাই, সেটা হচ্ছে নোয়ার কথা বলা। নোয়াকে সুস্থ করতে পারবে তো কিয়ান, এটা নিয়ে আমরা নানানভাবে কিন্তু চিন্তিত হয়ে পড়েছি যে কিয়ান কি আদেও পারবে নোয়াকে সুস্থ করতে। আবার কিয়ান নিজে মুখে এটাও বলছে যে তোমাকে আমি যেভাবে হোক এখান থেকে নিয়ে চলে যাব, তোমার কোনো বাধা আমি শুনবো না। তাহলে দেশের মাটির কি হবে? আমার মনে হয় সামনেই আসতে চলেছে একটা সাংঘাতিক ঝড়, কারণ রাজা কিন্তু থেমে নেই। কারণ রাজা এই মুহূর্তে দেখা করেছে পুলিশ অফিসারের সাথে, পুলিশ অফিসারের সাথেই সে রয়েছে। পুলিশ আবার শিবুর বেশ কিছু সাঙ্গবাঙ্গকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে, ফলে জানতে পেরে গেছে সমস্ত সত্যি। এবার শিবুকে কি করে অ্যারেস্ট করা হবে, আর তাতে আমাদের কিয়ান থেকে শুরু করে মাম্পি, ডোডো থেকে শুরু করে আরও সকলে কি করে হেল্প করবে, এগুলো যেমন আমরা দেখতে পারবো, ঠিক তার পাশাপাশি এটাও দেখতে পারবো যে ভালোবাসার এক নতুন সংজ্ঞা, অর্থাৎ কিয়ানের চেষ্টাতেই কি করে নোয়া সুস্থ হয়ে উঠবে, এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই করে দেখতে হচ্ছে সিরিয়াল দেশের মাটি, স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।